যে দাদা এখন ইসে মারতে যাচ্ছে, কালকে দাদা বড় নদীতে ট্যাংরা মাছ ধরবে, আপনারা অবশ্যই দেখবেন এবং কি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যে দাদা এখন ইসে মারতে যাচ্ছে, ইসে মারার পরে আগামীকাল আসলে আমরা নৌকা দিয়ে বসে দিয়ে মাছ ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখতে থাকুন ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কয়েকদিন আগে বগাডুবি এলাকায় গিয়েছিলাম, একটি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আসলে নৌকা করে নদীতে মাছ ধরে, এই যে দেখতেছেন সামনে একটি বড় নদী আছে, সেখানে আমি যাচ্ছি আজকে ইনশাল্লাহ, তার উদ্দেশ্যে যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে আমি এসে পড়েছি একটি কুসার ক্ষেত, সুন্দর একটি কুসার, মানে আখ, আখ যাকে বলে, সেই কুসার ক্ষেতে আমি আসলে ঢুকে পড়েছি রাস্তা ভুলে। আপনি দেখাচ্ছি, দেখেন আসলে কুসারগুলো সেরকম কুসার একটি, দেখেন অনেক সুন্দর সুন্দর কুসার, কুসার খেতে খুব সুস্বাদু। আপনারা দেখতেছেন কুসারগুলি, যে দেখেন আসলে পথ ভুলে আমি এদিকে ঢুকে পড়েছি, এদিকে আসলে রাস্তা নাই বিদায়। আসলে এই যে এই পাশে এটা নদী, চলেন দেখেছি সেই কাঙ্ক্ষিত ভাইকে আমি খুঁজছি, নদীর পাড় দিয়ে যাচ্ছি এবং কুসারের খেতে ঢুকে পড়েছি। আমরা এখন সামনের দিকে চলে যাব ইনশাল্লাহ। এই যে এটাই সেই কাঙ্ক্ষিত তিতুলতলা বাজার, একদম মেন রোড, জিনেইঘাতি পগাডুবি এবং গজনী অবকাশ লাল চাপড়া, এই রুট দিয়ে যেতে পারবেন আপনারা। এই যে একটি মাদ্রাসা পাশে, এই যে একটি মসজিদ, এই যে সামনেই দেখতেছেন এটা তিতুলতলা বাজার। এই যে তিতুলতলা বাজার, এটাই সেই কাঙ্ক্ষিত, আমরা প্রায় এসে পড়েছি এবং কি তার ঠিকানার মধ্যে আমরা এসে পড়েছি বর্তমানে। এখন আমরা নদীর ধারে যাব ইনশাল্লাহ, তাকে খুঁজে বের করবো। এখানে আগে একটি ব্রিজ ছিল, ব্রিজের পাশেই, ব্রিজের উপরে দেখেন ঘর বাড়ি করে আছে। এই যে নদী, সেন নদী, এটাই অনেক বড় একটি নদী। আমি একটু টোকা একটু স্পিড খেয়ে নিচ্ছি, গরম, প্রচণ্ড গরম, এটা এটা এসেছি তো সেই জন্যই একটু স্পিড খেয়ে নিচ্ছি। দোকানে এসেছি আমি, আসলে একটি স্পিড খাচ্ছি, দেখেন গরম, প্রচণ্ড গরম। অবশেষে ঘোরাঘুরির পর আমরা সেই কাঙ্ক্ষিত ভাইকে খুঁজে বের করেছি, আপনাদের সম্মুখে একটু দেখাচ্ছি। এই যে ওই যে দেখা যাচ্ছে নদীতে তিনি নৌকা দিয়ে মাছ ধরছে, আপনি আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখতেছেন তিনি নৌকা করে তিনি মাছ ধরতেছে। এ ভাই আসেন ভালোই, অনেক তো অনেক খোঁজাখুঁজি করে একের ওই দিকে থেকে আসলাম, বুঝছেন আসলে শুক্রবার কান্না আমি আসতে পারিনি, বুঝছেন। এই যে অবশেষে তাকে খুঁজে পেলাম, আমি একের ওই দিক দিয়ে ঘুরে ঘুরে একের আসলাম, বুঝছেন। আজকে পানি আসছে না নদীটা, একটু মাছ কম ধরে, ধরেই না তা আসেন দি। এই যে দাদা আসতেছে, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। মাছ আসছে কম বলে তাও আমি দেখব ইনশাল্লাহ, বা আপনাদের দেখাবো। নদীতে পানি একটু জোয়ার আসছে না, খোলা পানির কারণে আসলে মাছ আসলে কম ধরতেছে। এই যে কাঙ্ক্ষিত ভাইরানো, আমরা অনেক খোঁজাখুঁজি পরে এসে পড়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা বর্তমানে নৌকায় উঠলাম, এখন এই যে অল্প কয়েকটি মাছ পেয়েছে, আমি এদিকেই বসি। আসলে ধরেন আর খান, আমি এই করছিলাম খাসি আল্লাহ খাই নেন। হ্যাঁ যাও গাছ দিতেছেন, দেখেন আর একটু পাগলাম
চাওয়ার যেতেছেন তাহলে? এই কারণে আচ্ছা আচ্ছা তেন কি এদিকে যাবেন গা চান হ্যাঁ সামনে একটা মেয়ে এইদিকে নামে দিলে সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে আজকে মাছ নাই নদীতে জোয়ার এসেছে কারণে এখানে সমস্যা মাছ ধরছে না বসিতে আপনার কাছে অনেক দুঃখিত আমি আপনাদের আসলে দেখাতে পারলাম না হ্যাঁ নেটে ছাড়বো তো সেজন্যই দাদা বললো আজকে পানিতে আসলে জোয়ার আসছে কারণে আপনাদের আসলে দেখাতে পারলাম না কালকে ভাই আসে মানে কাল শুক্রবার ছিল এই যে কয়েকটি ট্যাংরা মাছ আপনারা দেখতেছেন অল্প কয়েকটি ট্যাংরা দাদা পেয়েছে এছাড়া আর মাছ পাইনি আসলে মাছ ধরতেছেন ইসে মাছ নিয়ে আসছিল মাছ ধরার জন্য আপনাদের দেখা যাবে না অন্য আরেকদিন আপনাদের অবশ্যই দেখাবো খুদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে